এই দেখো, তোমাদের দাদা আজকে যাচ্ছে সেই করোনা টেস্ট করার জন্য। শেষ পর্যন্ত আমাদেরকে দিতেই হলো সেই করোনা টেস্ট। তোমাদের দাদা যাচ্ছে, আর দেখো সে দুইটা মাস্ক পরে আছে, কারণ যেখানে যাবে সেখানে একটু সাবধানতার সঙ্গেই যেতে হবে। তাই তোমাদের দাদা এখন যাবে, এবং যদি পারে ওখান থেকে কিছু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবে। তাই তোমরা সবাই সঙ্গেই থাকো আর দেখতে থাকো। আজ আমি করোনা টেস্ট করার জন্য কক্সবাজার ফ্রেন্ডশিপ হসপিটালে এসেছি। এখানে একদম বিনামূল্যে টেস্ট করা এবং মেডিসিন দেওয়া হয়। জেলা সদর হসপিটালে প্রচুর ভিড় থাকে, কিন্তু এখানে প্রচার না থাকার কারণে লোক সমাগমটা কম হয়। তাই আমার কাছে এটাই টেস্ট করানোর জন্য নিরাপদ মনে হয়েছে। এখন আমি যাচ্ছি টেস্ট করতে, আমার সঙ্গেই থাকো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি বলতেই হবে। আর আজকে আমাদের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে করোনা টেস্ট করা হলো তোমাদের দাদার। ও এক্ষুনি আসলো করোনা টেস্ট করে, আর আসার সাথে সাথে ও গোসল করে নিছে, আমিও গোসল গোসল করে এই যে এখন আমরা কফি নিয়ে বসলাম। এখন আমরা কফি খাচ্ছি, আর এখানে তোমাদের দাদা বসে বসে অফিসের কাজ করছে, ল্যাপটপ নিয়ে বসছে। হ্যাঁ, কারণ ও তো এখন প্রায় 2 সপ্তাহ হয়ে গেল ঘরে বসেই কাজ করছে। হঠাৎ করে ওর জ্বর সর্দি কাশি গলা ব্যথা শুরু হয়ে গেছে। হওয়ার পরে তো যাই হোক, আর অনেক হাঁচি ছিল ওর, তো এই সমস্যাটা আছে, অ্যালার্জি জনিত সমস্যাটা। পরে তো সুস্থ হলো, হওয়ার পরেও কিন্তু অফিস থেকে বা আমাদের সবাই কি মনে হলো যে না, একবার করাই ফলে করোনা টেস্টটা, আর অফিস থেকেও বলে দিল যে এটা করানো উচিত, এবং আমরাও ভাবলাম মাসুলি করানো উচিত, কারণ এখন তো আর অতটা সিমটম বা অত কিছু বোঝা যায় না, কিন্তু ভিতরটাকে শরীরের ভিতরটাকে অনেক ড্যামেজ করে দিয়ে যায় করোনা। তাই ভাবলাম যে আর কোনো রিস্ক নেবো না, টেস্ট করাই ফলে। তা আজকে তোমাদের দাদা গেল, গিয়ে টেস্ট করাই আসলো। আমি তো ভয় পেয়েছিলাম যে ওর এমনি হাঁচির সমস্যা, নাকে শুনছি ঢুকায় একটা ইসের মতো,
কি ঢুকেছো গো? কটন বাটের মতো একটা মোটা কটন বাট। আমি তো ওটা নিয়ে টেনশনে ছিলাম যে ওটা যে ওটা যদি নাকে ঢুকায় ওতে এমনি হাঁচি দেয়, না জানি কত হাঁচি দেবে আজকে সারাদিন, কিন্তু আসার পর একটাও হাঁচি হচ্ছে দেয় না। যাই হোক ভালো, এই একটা মানে এই জন্য আমরা দুইটা সপ্তাহে একটু খারাপই খারাপ মানে কি বলে ঘরে অসুস্থ অসুখ থাকে যা হয় আর এই সময় এই ধরনের রোগ, এটার জন্য একটু মন ফোন এই ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে গলায় সমস্যাটা ওটা আসলে আবার শুরু হয়ে গেছে, এখন ডাক্তার বললো আমাকে ওই কী বলে জানি এটাকে দিত বাবা মুখে না না নাকি জানি ওই নাকে দিয়ে একটা ক্যামেরা ঢুকে আমাকে পরীক্ষা করতে হবে, গলা পর্যন্ত ক্যামেরাটা নেবে। তা ওইটা শোনার পরে ভয় পেয়ে গেছি যে ভাবতেছি মানে আমি একটু খুব ভয় পাই আসলে, পরে আর টেস্ট করাই নাই এখনও, এখন দেখি সামনে শুক্রবার যাবো আর কি। এই বিভিন্ন এই অসুখ বিসুখ এই সমস্ত কারণে আসলে মানে কি বলে তোমাদের ভিডিওগুলো ওইভাবে প্রত্যেকের দেখা হয়ে ওঠে না আমার, আগে যেমন আমি একদম এ টু জেড প্রত্যেকের ভিডিও দেখতাম, কিন্তু বোঝোই তো ঘরে যদি এরকম অসুখ বিসুখ থাকে তাহলে খুব একটা মানে মন দিয়ে কোনো কিছুই করা যায় না, না পারছি মন দিয়ে ব্লগ করতে, না পারছি মানে আসলে মনটা বসছে না এইভাবে, তাই এইভাবেই চলছে আমাদের দিনকাল। কিন্তু যা হোক ঈশ্বরকে ধন্যবাদ আমার মেয়ে এখন সুস্থ, মানে ওর কোনো সমস্যা নেই, ও ঠিকঠাক আছে, এই জন্য ভালো লাগে। তাই এই এই জন্য দেখো তো রেগুলার ভিডিও দিতে পারছি না, আর তোমাদের আগে যেমন প্রত্যেকের ভিডিও আমি দেখতাম ওইভাবে দেখতেও পাচ্ছি না, তাই তোমাদের কাছে সবার কাছে অনুরোধ তোমরা আমাদের জন্য সবাই প্রার্থনা করবা জানি সুস্থ থাকি, এবং কোনো খারাপ যেন কোনো সংবাদ না হয় জানি রিপোর্ট সব আমার ওর আমাদের দুজনের রিপোর্ট যেন খুব ভালো আসে, এটা তোমাদের কাছে আমাদের উনি যে তোমরা সবাই প্রার্থনা করবা সবাই আমাদের জন্য। তাই আজ বাড়াবো না, আজ এতটুকুই থাক, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর যারা নতুন তোমাদের কাছে খুব রিকোয়েস্ট করে বলছি তোমরা আমার এই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো। সবাইকে বাই বাই।